नॉर्थ बंगाल के दार्जिलिंग जिला में खारीबाड़ी बाजार इलाके में कठफोवड़ा सहित एक व्यक्ति गिरफ्तार हुआ है। एसएसबी द्वारा तस्करी कर रहे व्यक्ति को गिरफ्तार कर लिया गया है। एक गुप्त सूचना के अनुसार एसएसबी बटालियन नंबर 41 ने बीती रात खारीबाड़ी बाजार से एक व्यक्ति को कठफोवड़ा सहित गिरफ्तार किया। बाद में उसे वन विभाग को सौंप दिया गया। उसे तस्करी के लिए सिलीगुड़ी से नेपाल ले जाया जा रहा था। फॉरेस्ट रेंजर सोनम भूटिया ने कहा कि पूरे मामले की जांच की जाएगी। এটা কালকে আমরা একটা রেড প্রোগ্রামে ছিলাম, তাই জন্য আমরা যেতে পারিনি। কিন্তু ওই এসএসবি ওনারাই নিজেই রেড প্রোগ্রামটা কন্ডাক্ট করেছে খড়িবাড়ি বাস স্ট্যান্ডে। আর ওখান থেকে এই টকক সহ একজনকে গ্রেফতার ওরা মানে ডিটেন করে নিয়ে আমাদেরকে হ্যান্ড ওভার করেছে। তো তারপরে আমরা দেখছি কি আর কি 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 জড়িত আছে এগুলো সব দেওয়া হচ্ছে। এটা বেসিক্যালি একজন লোক ওকে মানে অ্যাজ এ ক্যারিয়ার হিসাবে মানে ইউজ করেছে। তো প্রবাবলি শিলিগুড়ি থেকে খড়িবাড়ি নেপাল বর্ডার এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। টকের দেখেন না, এটা শেডিউল ফোর মানে একটা আছে অ্যাজ পার ল। এটার তো কোনো বেসিক ইউজ তো আমি কিছু জানি না, শুধু একটা প্রাণী। তাও মানুষ কী কী করছে লোভে, কাঁচা পয়সার লোভে করছে, তো ধরা পড়েছে, দেখি কী করা যায়। ধরা পড়েছে তার নাম হচ্ছে নিত্যানন্দ শীল, ফাঁসি দেওয়ার বাসিন্দা।